আমরা এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমাদের নজর থাকবে, অভয়াকাণ্ডের প্রতিবাদে আইনজীবীরা, তারা এই মুহূর্তে প্রতিবাদে মিছিল করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হাইকোর্ট থেকে মিছিল, আইনজীবীদের একাংশের অভয়ের জন্য প্রতিবাদ, আইনজীবীদের রাজভবন পর্যন্ত এই মিছিল দেখতেই পাচ্ছেন আপনারা। হাইকোর্ট থেকে মিছিলে সামিল হয়েছেন যারা আইনজীবীরা রয়েছেন, তারা সেখান থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে অভয়ের জন্য প্রতিবাদ আইনজীবীদের। হাইকোর্ট থেকে মিছিল শুরু হয়েছে, মিছিল যাবে রাজভবন পর্যন্ত, দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অভয়াকাণ্ডের আজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে সেখানে চিকিৎসকেরা কর্মবিরতি করছেন। এর পাশাপাশি হাইকোর্ট থেকে মিছিল, আইনজীবীদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা রয়েছেন, আমি প্রিয়াঙ্কার কাছে চলে যাবো। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে যারা আইনজীবীরা রয়েছে, আইনজীবীদের এই মিছিল কতদূর পর্যন্ত পৌঁছলো? একেবারে দেখো মধুকল্পিতা, এই মিছিল শুরু হয়েছিল হাইকোর্টের বি গেট থেকে, এবং বি গেট থেকে মিছিল শুরু হওয়ার পরে এই মিছিল এখন ইতিমধ্যেই এসে শেষ হয়ে গেছে, শেষ হয়েছে সিটি সেশন কোর্টের সামনে, এবং সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছেন আরও অন্যান্য আইনজীবীরা। তাদের একটাই দাবি যে পোস্টমর্টমের রিপোর্ট, যে পূর্ণাঙ্গ রিপোর্ট, তা পোস্টমর্টমের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে হবে। শুধুমাত্র তাই নয়, স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে হবে, কারণ এই এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং সেই দৃশ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, কথা বলার চেষ্টা করবো তার সাথেই, কারণ এআইএলইউর তরফ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল, অর্থাৎ সিপিআইএম এর যে আইনজীবী সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে হাইকোর্টের যে ইউনিট, তাদের তরফ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কী কী দাবি করছেন ঠিক আপনারা? দেখুন, সর্বোপরি আমরা যে দাবিটা করছি যে প্রকৃত তদন্ত হতে হবে, প্রিন্সিপাল যে কলেজে সে প্রিন্সিপালকে অ্যারেস্ট করতে হবে, এবং কী করে আজকে রাত্রির তিনটে সাড়ে তিনটের সময় একজন সিভিক পুলিশ সেখানে নির্বিচারে ঢুকে যাচ্ছে, সব জায়গায় ঢুকে যাচ্ছে, সেখানে অধ্যক্ষ কী করে পারমিশন দিচ্ছে, সেই সত্য বার করতে হবে। আরেকটা যেটা বার করতে হবে, পোস্টমর্টম রিপোর্ট সবার সামনে আনতে হবে, এবং এটা আমরা নিশ্চিত যে যে ঘটনা ঘটেছে কোনো একক ব্যক্তির পক্ষে সেই ঘটনা ঘটানো অসম্ভব। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওর ভাইরালের তদন্ত করতে হবে যে এর পেছনে আরও কারা কারা আছে। এবং আমরা সবাই জানি এই যে সিভিক ভলেন্টিয়ার একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল পুলিশ কর্তার সঙ্গে তার যুক্ত আছে, এবং তার জন্যই তার অবাধ অনেক যাতায়াত ছিল, সেই পুলিশ কর্তাকেও আজকে এখানে তদন্ত তাই আনতে হবে। এবং কি করে পুলিশ প্রথমেই বলে দিল আত্মহত্যার ঘটনা, বাড়িতে জানানো হলো, তারও তদন্ত করতে হবে। একেবারে আইনজীবীদের কি বক্তব্য, সেই বক্তব্য আমরা শোনালাম। ধন্যবাদ তোমাকে প্রিয়াঙ্কা। সমস্ত স্টুডেন্ট, ছাত্র এবং ইন্টার্ন এবং রেসিডেন্ট ডক্টর, জুনিয়র সিনিয়র এবং এমওটিআর এর পক্ষ থেকে এই প্রেস রিলিজ দিচ্ছে। আমাদের দাবি যা ছিল আগে এখনো তাই, ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট, যারা দোষী, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। দ্য রিলিভেন্ট এভিডেন্স, যে যা এভিডেন্স এই মুহূর্তে আসছে, সেটা ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যা যাবতীয় যা ডেটা আছে, সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ কমিটি আছে তাদের সাথে শেয়ার করা হোক। রিটেন অ্যাপোলজি অ্যান্ড রিটেন অর্ডার অফ রেজিগনেশন, অনলি রেজিগনেশন, নট ভার্বাল রেজিগনেশন ইজ অ্যাকসেপ্টেড, রিটেন অর্ডার অফ রেজিগনেশন আমরা চাইছি ফ্রম হায়ার অথরিটি, প্রিন্সিপাল, এমএসবিপি, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ডিন অফ এই এইচওডি অফ রেসপিরেটরি মেডিসিন, অ্যান্ড দে শুড নট বি অ্যাসাইন, তাদেরকে কোনোরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা যাবে না যতক্ষণ না অবধি এই ভিকটিমের যে ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না নিয়ার ফিউচার অবধি। ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। আমাদের ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় সেফটি ইনসিওর করতে হবে। আমরা সেফটি মেজার্সের জন্য কী কী চাইছি, 24x সিসিটিভি সার্ভাইল্যান্স উইথ সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল, প্লাস পুলিশ পিকেটিং করতে হবে, পুলিশ পেট্রোলিং করতে হবে, প্রপার অন কল রুম রাখবে, অন ডিউটি রুম লাগবে, যেন কাউকে সেমিনার রুমে যেতে না হয়। এর সাথে সাথে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে বিভিন্ন রিউমার যেটা থাকছে সেই ব্যাপারে, যেগুলো তদন্ত কমিটির সাথে কথা বলে যেগুলো যুক্তিযুক্ত নয়, সেই ব্যাপারে পাবলিক অ্যাপোলজি দিতে হবে কলকাতা পুলিশকে। দ্য কমিশনার অফ দ্য পুলিশ সিপির সাথে যে
সিপিকে মানে যথাযোগ্য পদক্ষেপ নিতে হবে, যে ডিজিটাল ডিফেমিনেশন যেটা চলছে সোশ্যাল মিডিয়াতে যে সার্কুলেট হচ্ছে তার ব্যাপারে। এই জন্য আমরা বলতে চাই আমাদের যে সিজ ওয়ার্ক চলছিল সেই কন্টিনিউ চলছে, এমার্জেন্সি উইথ নন এমার্জেন্সি সার্ভিসেস অল মেডিকেল কলেজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, যতক্ষণ না পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড যা আপনাদের কাছে এখন এতক্ষণ অবধি রাখলাম সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে। এর সাথে সাথে যেটা আমি জানাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে সমস্ত ভারতবর্ষ জুড়ে, যত বিভিন্ন ইনস্টিটিউট কলেজ আছে তারা সবাই এই আরজিকরের আন্দোলনের সাথে সামিল হয়েছে। তাদেরা আজকে বিভিন্ন জায়গাতে যে যেমনভাবে পারছে স্ট্রাইক করছে, পেন ডাউন করছে, এটাকে আমরা ওয়েলকাম করছি। এবং আমি এর পাশাপাশি বলছি আন্দোলনের ধারাবাহিকতা যতক্ষণ বজায় থাকছে, আমরা এটা পাশাপাশি বলছি, যতক্ষণ আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকছে তারা তাদের এই যে স্ট্যান্ড নিয়েছে তাকে আমরা ওয়েলকাম করছি। এই প্রেস রিলিজ থাকছে স্টুডেন্টস, ছাত্রছাত্রী, ইন্টার্ন, জুনিয়র সিনিয়র রেসিডেন্ট এবং এমওটিআর অফ দ্য আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে। আমরা সরাসরি নজর রাখছি আরজিকরের দিকে, আরজিকরের সেখানে সাংবাদিকদের মুখোমুখি আরজিকরের চিকিৎসকেরা। আমরা যেটা বলেছিলাম রিটিন অর্ডার অফ ডিজিগনেশন অফ হায়ার অথরিটি, যেটা প্রিন্সিপাল, এমএসবিপি এবং ডিন এদেরকে রিটিন অ্যাপোলজি দিতে হবে। এর সাথে সাথে যতক্ষণ না অবধি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে অ্যাসাইন করা যাবে না ইন নিয়ার ফিউচার, যতক্ষণ না আমাদের আচ্ছা হিন্দি দাদা এদিকটাই, দাদা এদিকটাই মাঝখানে পুলিশকে রবিবার পর্যন্ত সময়সীমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আরো একবার জানাবো আপনাদেরকে, পুলিশকে রবিবার পর্যন্ত সময়সীমা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি রবিবার পর্যন্ত এই কেসের কোনো কূল কিনারা না হয় তাহলে কেসটা সিবিআই এর হাতে দিয়ে দেব, অন্তত এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ের বাড়ি থেকে বেরোনোর পর অন্তত এমনটাই তিনি বলছেন। আরো একবার, জানাবো আপনাদেরকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন একবার শোনাই আপনাদের। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আর আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন, তিনি স্পষ্ট করে যে বিষয়টা বলছেন রবিবার পর্যন্ত, একটা সময়সীমা তিনি বেঁধে দিলেন পুলিশকে, যদি এই রবিবারের মধ্যে এই কেসের কোনো রকম কোনো কুল কিনারা না হয় তাহলে সিবিআই কে দিয়ে দেওয়া হবে কেসটা, অন্তত এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পর্যন্ত পুলিশ সবাইকে ডাকবে, এই রবিবার পর্যন্ত এই সময়সীমা বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ যদি কিনারা করতে না পারে, অর্থাৎ রবিবারের মধ্যে পুলিশ যদি এই কেসের কোনো কিনারা করতে না পারে তাহলে মামলা সিবিআই কে দিয়ে দেওয়া হবে, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের বেশি দোষী এমনটা কি জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেননা যে প্রশ্নটা প্রথম থেকে উঠছিল যে একা সঞ্জয়ের পক্ষে কি এত এই অপরাধ করা সম্ভব, এই প্রশ্নটা প্রথম থেকে উঠে আসছিল, তাহলে একের বেশি কি দোষী রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানেন? এবং সে কারণে কি রবিবারের মধ্যে কিনারা করার একটা নির্দেশও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং মামলা